অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নোয়াখালীর চৌমুহনীতে যুবদলের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটাও আলোচনা সভা আয়োজন করে জেলা ও উপজেলা যুবদলের নেতৃত্ববৃন্দ। মঙ্গলবার সন্ধ্যায় চৌমুহনী সুগন্ধা কমিউনিটি সেন্টারে জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, নোয়াখালীকে ধর্ষণ ও সন্ত্রাসের নগরীতে পরিণত করেছে। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামাখ্যা চন্দ্র দাস, পৌর বিএনপির সহসভাপতি ও ব্যবসায়ী সমিতির কার্যকারী সভাপতি মোর্শেদুল আমিন ফয়সাল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ যুগ্ম আহ্বায়ক রুস্তম আলী, পৌর যুবদলের আহ্বায়ক জাহেদ আলম লিটন সহ উপজেলা ও পৌর যুবদলের নেতৃত্ববৃন্দ।